আমরা মূলত আমাদের মোবাইলের ক্যামেরাটি দিয়ে সাধারণত দুইটি কাজই করে থাকি, হয়তো সেলফি নেই নয়তো কারো ছবি তুলি। তো এছাড়াও যে আমাদের মোবাইলের ক্যামেরাটি দিয়ে আরও অনেক নানা রকম কাজ করা যায়, সেই কাজটা কি আমরা জানি? অবশ্যই না। তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখুন তাহলে আপনার জানতেই পারবেন যে কীভাবে ক্যামেরা দিয়ে শুধু সেলফি বা ছবি তোলা না ছাড়াও নানা রকম কাজ করা যেতে পারে। তো তার জন্য অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওটি দেখতে হবে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক উইথ আফরিন ইউটিউব চ্যানেলে, এবং আমি আপনাদের সাথে রয়েছি আফরিন। যদি আপনি টেক উইথ আফরিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর খবর পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন। তো আজকের এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছোট্ট একটি অ্যাপসের। তো সেই অ্যাপসটি পেতে হলে আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখুন ট্রান্সপারেন্ট ফোন লাইভ ক্যাম ওয়ালপেপার, লিখে সার্চ করলে অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নিন, নয়তো বা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনও আমি এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকেও অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো এই অ্যাপটি ইনস্টল করতে আপনার মোবাইলে জাস্ট 4 MB প্রয়োজন পড়বে। তো এবার বলে দিচ্ছি অ্যাপটি ডাউনলোড। এই অ্যাপটি ডাউনলোড হয়েছে 100K+ ডাউনলোড এবং রেটিং পয়েন্ট পেয়েছে 4.6। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপটির কাজ। তো অ্যাপটি চলুন ওপেন করা যাক। অ্যাপটি ওপেন করার পর এখানে কিছু পারমিশন চাইতে পারে, আপনারা অবশ্যই পারমিশনটি দিয়ে দিবেন, অ্যাকসেপ্ট। তো দেওয়ার পর এখানে আপনারা সিলেক্ট ওয়ালপেপার নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ট্রান্সফার ফোন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন, বা মিরর ফোন চাইলে, মানে আপনি আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে কাজ করতে চাচ্ছেন নাকি ব্যাক ক্যামেরা দিয়ে কাজ করতে চাচ্ছেন সেখানে এটা জানতে চেয়েছে। তো আপনারা এখানে, আমি ট্রান্সপারেন্ট ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে না আমরা ব্যাক ক্যামেরা দিয়ে কাজ করানো দেখিয়ে দিব। তো এখন আমি ট্রান্সপারেন্ট ফোনে ক্লিক করলাম, ক্লিক করলে আবার ওকে করে দিব। ওকে করে দিলে এখন দেখতেই পারবেন যে আমার ব্যাক ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি নিচে লেখা রয়েছে সেট ওয়ালপেপার নামে অপশনটি, তো আমি এখানে সেট ওয়ালপেপার নামের অপশনটি ওপেন করে দিচ্ছি। তো এবার আমি ব্যাক করব, মানে হোম স্ক্রিনে চলে যাব। একটু ওয়েট করুন। তো আমি কিন্তু আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মোবাইলের ক্যামেরাটি কিন্তু এখনও অন রয়েছে। তো এতে আমাদের সুবিধা কী কী আমি তা আপনাদের বলে দিই। আমরা অনেকেই রয়েছি যারা রাস্তাঘাটে মোবাইল ব্যবহার করি, মোবাইল ইউজ করতে করতে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাই। তো সেক্ষেত্রে আমরা মোবাইল তো ইউজ করছি কিন্তু আমাদের সামনে পিছে কী হচ্ছে তা কিন্তু আমরা খেয়াল করছি না। যদি আপনারা আপনাদের মোবাইলে এই অ্যাপটি রাখেন, মানে এই ওয়ালপেপারটি ইউজ করেন, তাহলে আপনি আপনার মোবাইলে সব কাজ করতে পারবেন, পাশাপাশি আপনি আপনার রাস্তার প্রতিও খেয়াল করতে পারবেন যে রাস্তায় কী রয়েছে বা কী কোনো গর্ত রয়েছে কি না বা কোনো বিপজ্জনক স্থান রয়েছে কি না। তো এইভাবে এই আপনার মোবাইল ক্যামেরাটি আপনাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারবে খুব সহজে। যদি এই অ্যাপটি ভালো লেগে থাকে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সতর্ক করার জন্য, তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন এই ভিডিওটি এই অ্যাপটির ব্যাপারে, এবং লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন ছিল। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে বিদায় জানাচ্ছি, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।